বাংলা সাহিত্যের জানা অজানা বিভিন্ন গল্পের সমন্বয়ে এস এম ইনফোটেইনমেন্টের বিশেষ নিবেদন স্টোরি ওয়ার্ল্ড। আমাদের গল্প ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তার সাথে কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আমাদের আজকের গল্প কিশোর সাহিত্য অমনিবাস থেকে সংগৃহীত, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভূতুরে খাদ। গল্পের পাঠক, গল্পের সূত্রধার এবং বিভিন্ন চরিত্রের ভূমিকায় আমি সুমন। শুরু করা যাক আজকের গল্প ভূতুরে খাদ। এক কালোয়ারি থেকে আর এক কালোয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লাকুটির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদের কুলিকামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে, সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাকো ডাক্তারকে। কোথাও কোনো কুলি ধাওড়ায় হয়তো রুগী মরেছে, ডাকো ডাক্তারকে। খাদের নিচে হয়তো কোনো কুলি মারা গেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে সে দুঃখ করে আর লাভ নেই। বাসাটি মন্দ নয়, টালি দেওয়া খাঁচারে ঘর, সম্মুখে দাওয়া, উঁচু ছোট্ট একটুখানি রক, রকের নিচেই উঠোন, আর উঠোনে রান্নার জায়গা। চারিদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো, আগে যে কালোয়ারিতে ছিলাম, প্রকাণ্ড কালোয়ারি, ছোটখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসত। এখানে তার চেয়ে বেশ ভালো, একটু নিঃশ্বাস নিয়ে বাঁচা যাবে। ম্যানেজার বাবুটি বাঙালি, বড় অমায়িক লোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখা ভালো। বিকেলের দিকে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের ভুঁড়িওয়ালা বেটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। গোঁফগুলি নিচের দিকে বেঁকে আছে। মুখের পানে একদৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওই দিক দিয়েই যাই, আপনার সঙ্গে গল্প করা যাবে। বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূর নয়, এখান থেকে মাইলখানেকের মধ্যেই একটা গ্রামে। সন্ধ্যের আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই আমি তাকে জিজ্ঞাসা করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন এখানকার নিয়ম হচ্ছে এই, আপনি যেন সন্ধ্যের পর আর বাসা থেকে বের হবেন না, বুঝলেন? নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলুম। বললাম, কেন বলুন তো? বলতেই তার সেই কালো কালো গোঁফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন, বললেন, জিজ্ঞাসা করবার কিছুই নেই, বড় ভীষণ জায়গা মশাই, আপনি ভূত বিশ্বাস করেন? আমি বললাম, মোটেই না। এই মরেছেন, চারিদিকেই তো ভূত মশাই, কালোয়ারিটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে, সন্ধে হলে এ তল্লাটি আর জনমনীষী দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে, রাত্রির কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে একদিন দেখবেন কি ভীষণ ব্যাপার, ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, খাত চলছে, ঘন্টা বাজছে, ট্রাম লাইনের ওপর ঘর 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 করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাবেন। কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধ্যায় হয়তো দেখবেন ডিপোয় কয়লার একটি গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন
চার পাঁচ ওয়াগন কয়লা গাদা হয়ে আছে। আমি বললাম, তাহলে তো ভালোই বলতে হবে, ভূতগুলো খুব উপকারী, বলুন। ভদ্রলোক আবার আগের মতো দাঁত বের করে হাসলেন, বললেন, তা বললে হবে কি, খুন যখন যে লেগেই আছে, এমন একটা মাস গেল না যে খাদের নিচে দু চারটে খুন না হচ্ছে। আগে তো মশাই যা হতো খাদের নিচেই হতো, গত দু বছরে ভূতগুলো দেখছি ওপরের দিকে উঠে এসেছে। এই ধরুন আমার আপিসের খাতাপত্র, আমি ঠিক যেমনটি রেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখবো সব ওলট পালট হয়ে গেছে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না, এই যা আজকাল আমাদের গা শোয়া হয়ে গেছে। হেসে আমি জিজ্ঞাসা করলাম, ও তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়ই, একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা ঠান্ডা হয়ে যাবে। থাক, আজ আমার দেরি হয়ে যাচ্ছে, অন্য একদিন করব, এখন চলি, নমস্কার। বলেই তিনি তার দু হাত তুলে আমাকে একটি নমস্কার জানিয়ে ডান দিকের রাস্তায় মেকে গেলেন। আমিও প্রায় ম্যানেজারবাবুর বাংলোর কাছাকাছি পৌঁছে গেছিলাম। ম্যানেজারবাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কী সব শুনছি আপনার কালোয়াড়িতে, এ কি সত্যি? ম্যানেজারবাবু হাসলেন, বললেন, শুনেছেন এরই মধ্যে? বললাম, হ্যাঁ শুনেছি, কিন্তু ভূত আবার কি, আমার তো বিশ্বাস হয় না কোনো দিনই। ঘাড় নেড়ে ম্যানেজারবাবু বললেন, ও কিছু নয়, তবে খাদের অবস্থা বড়ই খারাপ, ঢালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে ঢাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায়ই মারা যায়। কিছুদিন আগে, না না কিছুদিন আগে না, অনেক দিন আগে, আমি তখন এখানে ছিলাম না, সিপারম নদীতে সে বছর ভয়ানক বান এসেছিল। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ল খাদের মুখে। চানকের পথে হুড় হুড় করে জল ঢুকতে থাকে, তাকে আর রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন মানুষের ঢল, সবাই কাজে ব্যস্ত, লোকগুলোকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুদিন ধরে ক্রমাগত জল ঢুকছে। তিন দিনের দিন বান যখন একটু কমলো, খাদ তখন জলে ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে রয়েছে। ব্যাস সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলো লোক একসঙ্গে যেখানে মরেছে, ভূত সেখানে না হয়ে যায় না। এই বলে তিনি খুব জোরে জোরে হো হো করে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, অতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাপ মা আছে খাদের উপরে কুলি ধাওড়ায়, কারো হয়তো ছেলে মেয়েও আছে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র আছে। আহারে, চুপ করে ভাবতে গিয়ে মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সেই করুণ দৃশ্যটা যেন আমি আমার চোখের সামনে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ম্যানেজারবাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, একটু চা খেয়ে যান। আমি বললাম, বেশ তো, ক্ষতি নেই। চাটা খেয়ে তার থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজারবাবু বললেন, আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম তিনি হয়তো ভাবছেন ভূতের ভয়ে রাস্তায় যদি আমার আবার কোনো বিপদ আপদ হয়। হেসে ফেলে বললাম, না না
কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে, কোথাও জনমানবের সাড়া শব্দ পর্যন্ত নেই। মাথার উপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটু ঝাপসা আলোয় পথের ওপর দিয়ে এগোতে লাগলাম। বাসাটা আমার নেহাত কাছে নয়, পথের পাশে দু তিনটে কুলিধাওড়া পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে ছোট্ট একটি পথ, তারই কিছু দূর এগিয়ে বাঁহাতি একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি, সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট দুই হাঁটলেই আমার বাসার দরজায় পৌঁছে যাব। কি যেন একটা ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতর সরু একফালি পায়ে চলার পথের ওপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলিধাওড়ার সেই যে কুকুরটা চেঁচাতে আরম্ভ করল, তার চিৎকার এখনো থামেনি। আচমকা কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার ওপর মর্মর শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। হঠাৎ অন্ধকারে তাকে দেখে সত্যিই আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞাসা করতে যাচ্ছি তার আগেই লোকটা আরও একটুখানি কাছে সরে এসে বলল, এগে ডাক্তারবাবু, তুমি একবার আমার সঙ্গে চ। লোকটা বোধহয় সাঁওতাল, তাই বললাম, কেন কি হলো? সে বললে, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার, তুই যদি না যাবি তো ছেলেটা মরেই যাবে, তুই আয়। কি হয়েছে তোর ছেলের? লোকটি বলল, তা জানি নে বাবু, তুই দেখবি চ, আবার তোকে আমি তোর ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাবো। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা এখনই হয়তো কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না, বললাম চলো। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম, সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? লোকটি বলল, আমার নাম টুইলা মাঝি। কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই কয়েকটা ছোট ঘর দেখিয়ে সে বলল, ওইখানে। চুপ করে পথ আর কতই বা চলবো, তাই তার সঙ্গে কথা বলা শুরু করলাম। খাদে বুঝি তুই কয়লা কাটিস? হ্যাঁ বাবু। কটি ছেলে তোর? ওই একটি। কত বড় তোর ছেলে? তা অনেক বড় বটে। তবু কত বড়, ক বছর? কে জানে তা। এইরকমই সব নানান কথাবার্তা বলতে বলতে পথ আমরা চলছি তো চলছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলো সে আমাকে দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হয় সেগুলো আরও দূরে। একসময় বলেই বসলাম, একিরে টুইলা, কাছে বলেছিলি যে। টুইলা বলল, হো বাবু, কাছে নয় তো কি। কিন্তু পথ যেন ফুরোয় না। ছেলেটা তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। হ্যাঁ রে, প্রথমে কি হয়েছিল? টুইলা যেন বিরক্ত হয়েই জবাব দিল, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবুর বলা সেই ঘটনাটা মনে পড়ল। বললাম, বান কখন রে? সে তো অনেক দিন আগে। টুইলা বলল, অনেক দিন। বললাম, তারপর? আমরা তখন অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে তো কেউ বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা আর জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনেছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম কালো মানুষ হয়তো একটু এগিয়ে গিয়েছে, তাই দেখতে পাচ্ছি না। জোরে একবার ডাক দিলাম, টুইলা টুইলা। কোথায় টুইলা? এদিক ওদিক আগে পিছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিক চিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক।
মাথার ভিতরটা চনচন করে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পিছন ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাবই বা কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ চলেছি কিছুই আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারদিক যেন ফর্সা হচ্ছে। দেখি তখনও আমি পথ চলছি, শরীরে তখন আমার আর শক্তি নেই, পায়েও জোর নেই। নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি এমনই আমার মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেইখানে সেই পথের ওপরেই আমি বসে পড়লাম, কিন্তু কাউকেই যে আর বিশ্বাস হয় না, এরাও ভূত নয় তো? প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়া গাঁইতি কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, আরে ডোমরনা কোন দিকে? একজন বললে, সে থাকোতা বাবু, ও যে চিমনি দেখছিস ওইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 30 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটির রোল পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত্রি ঘুমায়নি। অপরিচিত জায়গা, কাকেই বা কি বলবে? ভগবানের ওপর নির্ভর করে সবাই হাঁ করে পথের পানে চেয়ে বসেছিল। পাছে ওরা ভয় পাবে ভেবে কাউকেই কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটা রোগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে। সকালেই সেখান থেকে আমাকে বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার আর এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম, আমার পক্ষে যাওয়া অসম্ভব, ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে দুজন চাপরাশিকে সঙ্গে নিয়ে ম্যানেজার বাবু নিজেই এলেন। হাসতে হাসতে আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ভূতের ভয় বুঝি? সেদিনের সেই টুইলার কথা আমি তাকে বলিনি, লজ্জায় বলতেও পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখানে কোনো কাজই হয় না, তাহলে লোক মরল কি করে? ম্যানেজার বাবু বললেন, আরে কিছু কয়লার দরকার হয়ে পড়েছিল, তাই ডবল হাজিরি দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি, তার আগেই চলুন একবার দেখে আসি। অনেক লোকজন সঙ্গে নিয়ে ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে। সেখানে কয়লার চাপড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর মৃতদেহ সেখানেই ফেলে রেখে লোকজন ওপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লেগে পড়লাম। প্রায় ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গাফের মাঝখানে। সেখানে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বরের কাঁথির কাছেই রেখে আমরা কোনো রকমে ওপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ ওপরে তোলবার কোনো উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আঁকলে থাকতে রাজি হলো না। ম্যানেজার বাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন। বললেন, পুলিশ এলে আবার খাদে নামতে হবে। রাত্রি তখন কটা ঠিক মনে নেই। পুলিশ এসেছে, আবার আমায় খাদের নিচে নামতে হবে। অগত্যা চললাম। এবারে আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইল না। ম্যানেজার বাবু শুধু বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি?
ভূতেরও তো পুলিশের ভয় আছে নাকি? স্মলান হাসি হেসে নেমে তো গেলাম যা থাকে কপালে। একে রাত্রির অন্ধকার, তার আবার কালো কয়লার সেই পাতালপুরি, চারিদিকই কালো। তবে আমাদের সঙ্গে আলোও ছিল প্রচুর, প্রত্যেকের হাতেই একটি করে সেফটি ল্যাম্প, পুলিশ ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে আগে যাচ্ছে মালকাটার সর্দার, কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার ওপর জমাট বেঁধে পড়ে আছে। এ ওর মুখের দিকে চাওয়াচাই করে দাঁড়িয়ে রইলাম, কারো মুখে কোনো কথা নেই, চারিদিক নিস্তব্ধ। খাদের ঢাল দিয়ে তখন কোথাও কোথাও খুটখুট শব্দ করে ছোট ছোট কয়লার কুচি খসে খসে পড়ছে, কোথাও বা টুপটাপ করে জল পড়ার শব্দ হচ্ছে। কি করা যায়? ইন্সপেক্টর বাবু বললেন, আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তার না হওয়ারই কথা, কিন্তু আমরা আর না বিশ্বাস করে যাই কোথায়? এর আগের বারেও তো এমনটাই হয়েছিল, খোঁজাখুঁজি আরম্ভ হলো। ইন্সপেক্টর বাবু বেশ সাহসী লোক, টর্চের আলো ফেলতে ফেলতে তিনিই সবার আগে চলেছেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল, কোনো রকমে পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে গিয়ে ঢুকলুম। খোঁজ খোঁজ আর খোঁজ, খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে চলেছি, হঠাৎ একটা বিরাট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাতে মরলে মরবার আগে মানুষ যেমন চিৎকার করে, এও যেন ঠিক তেমনি একটা ভয়ঙ্কর শব্দ, একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠে শিউড়ে খানিকটা পিছু হটতে গিয়ে এ ওর গায়ে পড়ে গেলাম। ভয়ে আমি আমার ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি, সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার আর কোনো আশাই দেখতে পাচ্ছি না। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। বাপস রে বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে, আমি পড়লাম ম্যানেজারের গায়ে, ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটোপাটি করছি, এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিভে, অনেক টেপাটিপি করে কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরেই একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন একেবারেই ছেড়ে দিয়েছিলাম, কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে। পরামর্শ করে আমি বললাম, যেমন করে হোক দেশলাই জেলে সুরঙ্গের দেওয়াল ধরে চলুন আমরা ফিরে যাই, এমনি করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে, আমি পচ্ছি, দে একটা কাঠি জ্বালার বাক্স দে আমার হাতে। আমার পকেটে দেশলাই ছিল, কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে, তারই সেই সামান্য আলোতে দেখলাম কিম্বুত কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুরঙ্গের পথ আঁকলে দাঁড়ালো আর বলল, যাবি কুতা, ছেলেকে আমার বাঁচা, তার বাদে যাবি। ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার, চট করে সেটা বের করে তিনি ধাঁ করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজে আমাদের কানে তালা লেগে গেল, কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুরঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, গেলাম গেলাম, ওরে বাপ রে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ভূতে মানুষের মারামারি, ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালা আমি আর
চালা দেখি কেমন মত। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস বনে ডুবোয়, জলের ভিতর ঠিক ইঁদুর মারা করে ছেলেটা ছিল, আবার তাকেও মেরে দিলি, কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন, দোহায় বাবা আমার ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই। আচ্ছা তোকে না হয় ছেড়ে দিলাম, কই ডাক্তার তো কই? বলেই হাত বাড়িয়ে টপ করে আমার ঘাড়টা চেপে ধরলো। আয় ডাক্তার আয়, দেখ যদি তুই বাঁচাইতে পারিস আমার ব্যাটাকে। আমার তখন দম আটকে এসেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গো গো করছি। তারপর কেমন করে যে ওপরে উঠে এসেছি, কেমন করে যে বাড়ি এসে পৌঁছেছি কিছুই জানি না। চাকরি ছেড়ে দেব বলে দরখাস্ত তো আগেই করেছি, জবাব এলো কি না জানবার জন্য বেলাবেলি গেলাম ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল রাত্রি থেকে ম্যানেজারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, খাদের নিচেও না খাদের ওপরেও না, সর্বনাশ। সর্বাঙ্গ আমার শিউরে উঠল, তাহলে তিনি গেলেন কোথায়?